हेलो फ्रेंड्स आबार देखा हो सवार साथे नतून ब्लॉग निये तो एबारे आबार घुरते जाच्छी बट एटा घुरते जावा ठीक नय एटा होच्छे अफिशियल काजेर पार्पास तो आमार एकटा बिजनेस ट्रिप आछे अफिशियल तो दैट इज इन यूके लंडन तो आमी लंडने जाब आज के फ्लाइट आज के 20 तारीख आगस्ट मासे तो आज के आमार राते फ्लाइट मोटामुटी 8:15 कलकाता थेके छाड़बे आर एटा दिल्लीते हल्ट आछे दिल्लीते पौंछाबो मोटामुटी 10:30 দেন দিল্লি থেকে আবার রাত 3টা নাগাদ আবার সেকেন্ড ফ্লাইট আর সেটা ডাইরেক্ট ফ্লাইট সেটা ডাইরেক্ট আমরা পৌঁছে দেবে একদম হিদ্রো এয়ারপোর্ট সো অলরেডি যাচ্ছি হচ্ছে মোটামুটি ওই 6 সপ্তাহের জন্য তো মোটামুটি ব্যাকপ্যাক রেডি সব আর এখনি বেরোবো মানে বেরোবো গাড়ি বের করছে এখন বাইরে তো যদিও আমি এখন জামা প্যান্ট পরিনি বাট আমি ফাইনাল রেডি হব প্যাকিংটা ফাইনাল হয়ে গেছে তো খুব এন মুমেন্টেই আমার ফাইনাল ডিসিশনটা হয়েছে যাওয়ার গতকালই আমি কনফার্মেশন পেয়েছি হাতে টিকিট পেয়েছি যার জন্য একটু শেষের দিকে তাড়াতাড়ি হয়ে গেল তাড়াহুড়ো করে গেলাম তো বাট এনি হাউ ইটস ফাইনালাইজড অ্যান্ড ইট ওয়াজ মাই ড্রিম সো জাস্ট গোয়িং টু লিভ মাই ড্রিম নাও সো আই এম ভেরি হ্যাপি মানে খুব ভালো লাগছে মজা লাগছে বাট অ্যাজ ওয়েল অ্যাজ একটু মন খারাপ লাগছে তো যাওয়া অনেকদিনের জন্যই সবাইকে ছেড়ে তো সেটা তো হবেই প্যারালালি লাগেজের প্যাকিং দেখো মোটামুটি দুটো বড়ো লাগেজ একটা দুটো আর ওটা হচ্ছে আমার পিঠের ব্যাগ তো পিঠের ব্যাগে আমার ল্যাপটপ আর দরকারি কাগজপত্র আর দু একটা জামা কাপড় রেখেছি আর বাকি জিনিসপত্র সব দুটো ব্যাগেই আছে যেহেতু ওখানে কি আমি থাকবো কুকিং করতে হবে তাই কুকিংয়ের ইউটেন্সিলস নিতে হয়েছে আরও শীত আছে তাই ঠান্ডা জিনিসপত্র নিতে হয়েছে দুটো ব্যাগ হয়ে গেছে কিছু করার নেই তো এয়ার ইন্ডিয়ায় ফ্লাইট আমার এয়ার ইন্ডিয়াতে দুটো ব্যাগ অ্যালাও 23 কেজি করে 23 কেজিস করে দুটো অ্যালাও আর পিঠের ব্যাগটা 8 কেজি তো আই থিঙ্ক প্রবলেম হবে না দেখা যাক সবাই সি অফ করতে এসছে বাড়িতে গাড়িতে সবাই যেতে পারবে না মুন যাবে মা যাবে তুই যাবি ও যাবে শোনা যাবে তো সবাই এসে দেখা করতে আরও অনেকে এসেছিল সকালে তা চলো আমি রেডি হই এবার হ্যাঁ খাওয়া দাওয়া তো রান্না করবো খিচুড়ি পৌঁছে গেছি এয়ারপোর্টে তো এবার ঢুকবো এখানে 7 মিনিট দাঁড় দেবে গাড়ি তো 7 মিনিট পরে ওরা বেরিয়ে যাবে ওরা আপাতত আছে ট্রলিতে দুটো লাগেজ তুলে নেওয়া হয়েছে আমার এয়ার ইন্ডিয়ার ফ্লাইট তো আমি এখন ভেতরে ঢুকেছি এয়ারপোর্টে এবারে এয়ার ইন্ডিয়া কাউন্টার যাব তো ওই সামনে হচ্ছে এয়ার ইন্ডিয়া কাউন্টার দেখতে পেলাম যাই আস্তে আস্তে প্রসিডিউরগুলো কমপ্লিট করি দেন আমার বোর্ডিং পাস হয়ে গেল তো দুটোই উইন্ডো সিট পেয়েছি এখান থেকে দিল্লি উইন্ডো সিট আর দিল্লি টু লন্ডন উইন্ডো সিট তো যেটা আমি চাইছিলাম সেটা হয়ে গেছে ভালো ভালো আর লাগেজের ওয়েটও বেশি হয়নি যেটা আমার বড় লাগেজ ছিল সেটার ওয়েট হয়েছে 19.8 মতো আর সেকেন্ড লাগে যেটা ছোটো লাগে ছিল ওটা 15-16 কেজি মতো হয়েছে আর সাথে আমি হ্যান্ড ব্যাগেজেরও ওয়েট করে দেখে নিয়েছি ওটাও আপ টু 8 কেজি আছে 7.something তো কোনো প্রবলেম হবে না এক্সট্রা টাকা পে করতে হচ্ছে না এটা ভালো তো এবারে সিকিউরিটি চেকিংয়ের জন্য যাবো তো সিকিউরিটি চেক হয়ে গেছে ফাইনালি কোনো জায়গায় কোনো প্রবলেম হয়নি যদিও এখন অনেক টাইম আছে মানে এখন সবে বাজে হচ্ছে 17:45 তো আমি ঢুকেছিলাম এখানে এয়ারপোর্টে 17:15 আমার 30 মিনিটসের মধ্যে বোর্ডিং পাস সিকিউরিটি চেক সব কিছু হয়ে গেছে এভরিথিং ইজ ডান 8:15 ফ্লাইট ফর দিল্লি সো নাও নাথিং টু ডু সো দেখি কী করা যায় একটু চিল করবো বসে থাকবো প্লেনে কটা টেক অফ করছে কটা ল্যান্ড করছে সেগুলো কাউন্ট করবো এছাড়া তো আর কিছু করার নেই এই মুহূর্তে হঠাৎ করে ঘুরতে ঘুরতে মনে হলো যে এখন তো এয়ারপোর্ট লাউঞ্জ নিয়ে অনেক কিছু শুনি টিভিতে অ্যাড ঠ্যাডও দেয় তো ভাবলাম যে এয়ারপোর্ট লাউঞ্জটা একটু এক্সপ্লোর করে দেখা যেতে পারে তো এইদিকে হচ্ছে কলকাতার লাউঞ্জ এই সিকিউরিটি চেক বাদিকে করেই দেন সামনে দেখতে পাবে সামনে গিয়ে লিফটে করে উপরে বাদিকে উঠতে হবে
তো উপরে হচ্ছে লাউঞ্জ, তো আমি একটু পরে যাব, আমি একটু পরে যাব লাউঞ্জে। আগে এখন একটু বিকেল বিকেল আছে, আলো আছে, একটু কয়েকটা ফ্লাইটে ওঠানামা একটু দেখে নিই বসে বসে সামনে সোফাতে। তো ওই সোফার দিকে যাব, যদি ওই জায়গাটা খুব কনজেস্টেড, সবই অকুপাইড অলমোস্ট। 18 নম্বর গেট এসে দেখলাম কলিং শুরু হয়ে গেছে, তো আমি সঙ্গে সঙ্গে, বেশি লাইন ছিল না, 4-5 জন ছিল, তো লাইন দিলাম, তো সঙ্গে সঙ্গে হয়ে গেল। তো এখন আমি যাব, তো এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটা অলরেডি লাগানো, কানেক্টিং আছে এই চ্যানেলের সাথে, চ্যানেল দিয়ে গিয়ে সোজাই একদম ডিরেক্ট ফ্লাইটে ঢুকে যেতে হবে, এবং পুরোটা কানেক্টেড আছে, ভেতর দিয়ে গিয়ে ঢুকে যেতে হবে। ডোমেস্টিক ট্রান্সফার এদিকে, আর এদিকে হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রান্সফার। তো আমি যেহেতু ইন্টারন্যাশনাল যাবো, তাই আমাকে এদিকে যেতে হবে। তো চলো আস্তে আস্তে আমরা ইন্টারন্যাশনাল ট্রান্সফারের দিকে এগিয়ে যাই, ওখানে গিয়ে আমাকে আবার সিকিউরিটি চেক করতে হবে। দিল্লি এয়ারপোর্টে ইমিগ্রেশন চেক হয়ে গেল ফার্স্ট, দেন সিকিউরিটি চেক হলো। তো ইমিগ্রেশন আর সিকিউরিটিতে ইন্টারন্যাশনালে বহুত লাইন ছিল, মানে অলমোস্ট 1 আওয়ার লেগে গেল। তো যাই হোক, অল ডান, নাও আই এম এন্টারিং টু দ্য মেইন এরিয়া। তো চারদিকে ওয়াইন শপ রয়েছে এখানে, বিউটিফুল। পুরো এরিয়াটাই ডিউটি ফ্রি, এখানে সমস্ত রকম জিনিস পাওয়া যায়, মানে মেনলি হচ্ছে হার্ড ড্রিঙ্কস, সিগারেট, এই যে সিগারেটে পুরো বড়ো বড়ো প্যাক পাওয়া যায়, 20টা পিসের, 10টা পিসের বিভিন্ন রকম আছে। আর ওইদিকে আরও অনেক সাজার জিনিস জিনিস আছে। তো এই টোটাল এরিয়াটাই হচ্ছে ডিউটি ফ্রি এরিয়া। টার্মিনাল 3 দিল্লি হিউজ, হিউজ মানে হিউজ, বিশাল এরিয়া নিয়ে। তো আমি ডিউটি ফ্রি শপ পার করে এখন এসেছি, এদিকে লাউঞ্জগুলো আছে, এই সামনে লাউঞ্জ, লাউঞ্জে এবি হোটেলও আছে আর ফুড কোর্টও আছে। ওইদিকে উপরে লাউঞ্জ আছে দেখা যাচ্ছে, আর সামনে ওইদিকে সব ফুড কোর্ট, একদম সোজা সব ফুড কোর্ট, ম্যাকডি, ডোমিনোজ সব কিছু আছে আশা করি, উপরে গেলে বোঝা যাবে। প্রচুর খাবার দোকান, ওইখান থেকে হেঁটে আমি এখানে অবধি এলাম। এইদিকে এখনও হচ্ছে দেখাচ্ছে যে গেট 1-26 সামনে, মানে আরও যেতে হবে। আমি আগে দেখালাম যে উপরে খাবার জায়গাগুলো, ওই উপরে খাবার জায়গাগুলো রয়েছে, গেট 1-26 আরও সামনে। তো আমার যেহেতু 18A, আমি একটু গিয়ে ওখানে কাছাকাছি কোথাও বসি, তবে লাউঞ্জ হচ্ছে বাঁদিকে উপরে, তো একটু লাউঞ্জটা দেখে যাব।
তো এখন তাড়াতাড়ি যাচ্ছি, গিয়ে আগে ইমিগ্রেশনটা করতে হবে, তারপরে লাগেজ কালেক্ট করবো। তো যত সম্ভব তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি, কিন্তু সব ডাইরেকশন দেওয়াই আছে, লেখাই আছে যে ট্র্যাভেল যারা এসছে তাদের কোন দিকে লাগেজ পাওয়া যাবে, সে অ্যারো অ্যারো দিয়ে লেখা আছে, ট্র্যাভেল অ্যারাইভাল জার্নি কালেক্ট ইউর ব্যাগেজের মধ্যে লেখা আছে। তো চল তাড়াতাড়ি যাওয়া যাক, পরে আমি কানেক্ট করবো। ইমিগ্রেশন চেক হয়ে গেল, ওরা জিজ্ঞেস করলো যে কী পারপাসে এসছো, এবং যে ক্লায়েন্টের ইমিগ্রেশন লেটার সেটাও দেখতে চাইলো। তো সব দেখিয়ে দিলাম, ইটস ওকে, ফাইনালি স্ট্যাম্প দিয়ে দিয়েছে। তো এবার আমি ব্যাগেজ কালেক্ট করবো। এখানে দেখো ব্যাগেজ কালেক্টের কাউন্টার, বাইরে প্রায় বেরিয়ে এলাম ব্যাগেজ ট্যাগেজ নিয়ে। মেট্রো এসেছি, মেট্রো করে যাবো এখান থেকে, যেখানে যাবো সেটা দুটো স্টেশন, হাসপাতাল সেন্টার,